রোজকার জীবন থেকে একটু থেমে ঘর হতে দুপা ফেলে চোখ মেললেই দেখা যায় আমাদের এই ইট কাঠ পাথরের জঙ্গলের মধ্যেই লুকিয়ে রয়েছে অনেক ধরনের জীব বৈচিত্র্য। ভিডিও গেমে মানুষ মারার থেকে সেগুলো খোঁজা অনেক বেশি রোমাঞ্চকর। জলাভূমি বুঝিয়ে দেওয়া, সবুজ মাঠে রিয়েল এস্টেট নির্মাণের খবর আজ আমরা রোজ শুনতে পাই। হয়তো অনেকে খুশি হয় দেশের অগ্রগতির কথা ভেবে, কিন্তু আমরা কেউই জীব বৈচিত্র্যের পশ্চাদপসরণের কথা একটি বারের জন্যেও ভাবি না। আশেপাশের কাঠবেড়ালি, পাখি, ছোট ছোট পোকা, সবুজ গাছ, ফুল, যা আমাদের সামগ্রিক ভালো থাকার অঙ্গ, আজ বিলুপ্তির পথে। ভাম, মাছরাঙা, গিরগিটি, ব্যাং বা কাঠঠোকরা আজ শহরের পরিবেশ থেকে প্রায় বিলুপ্ত। আমরা ক্রমাগত ধ্বংস করছি এদের বাসস্থানগুলিকে, তাই এরা হারিয়ে যাচ্ছে চিরতরে, আর ধ্বংস হচ্ছে বাস্তুতন্ত্র। তাই আপনাদের কাছে আমার একটি মাত্র অনুরোধ, সেভ আওয়ার স্পিসিস।